हेलो स्टूडेंट्स, वेलकम टू एस क्लासेस। आज के वीडियो ते हमरा ट्रिगोनोमेट्रिकल आइडेंटिटीज चैप्टर थे के कुछ मोस्ट इम्पोर्टेंट प्रॉब्लम सॉल्व करो और कुछ प्रीवियस ईयर क्वेश्चन सॉल्व करो। तो प्रॉब्लम सॉल्विंग और आगे ये चैप्टर के कुछ इम्पोर्टेंट फॉर्मूला हमरा जो गुलो फॉर्मूला यूज करी से इम्पोर्टेंट फॉर्मूला गुलो रिवाइज करने इच्छी। तो फर्स्ट देखनी राइट एंगल ट्रायंगल जेटा ए बी सी ठीक है 90 डिग्री एटा और एटाके धरे निच्छि थीटा। ओके सो आमार ए बी होच्छे ताहले बेस, ए बी होलो बेस, बी सी टा कि बोलछि आमरा हाइपोटेनियस, बी सी होच्छे हाइपोटेनियस और ए सी टाके कि बोलछि परपेंडिकुलर, परपेंडिकुलर। ओके नाउ আমরা যদি এই ট্রায়াঙ্গেল থেকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে সমস্ত ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো ফাইন্ড আউট করি তাহলে দেখে নাও কিভাবে করছি। ফারস্টে সাইন থিটা, ফারস্টে আসছে সাইন থিটা। সাইন থিটা মানে আমরা কি জানি, অবভিয়াসলি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। সো শর্টে লিখছি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। নেক্সট কস থিটা হচ্ছে, কস থিটা আমরা কি জানি, কস থিটা জানি বেস বাই হাইপোটেনিয়াস, সো বি বাই এইচ। আচ্ছা টেন থিটা মানে, টেন থিটা মানে আমরা কি জানি, টেন থিটা মানে আমরা জানি পারপেন্ডিকুলার বাই বেস। নেক্সট কট থিটা, কট থিটা হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, টেনের ঠিক রেসিপ্রোকাল। আর দুটো থাকে সেটা হচ্ছে একটা সেক থিটা আর একটা কোসেক থিটা। ঠিক আছে সেক থিটা মানে আমরা কি জানি হাইপোটেনিয়াস বাই বেস, হাইপোটেনিয়াস বাই বেস। সিমিলারলি কোসেক থিটা হচ্ছে হুইচ ইজ রেসিপ্রোকাল অফ সাইন থিটা, সো হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। ওকে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার ছিল। এরপরে যে ফর্মুলাগুলো সেগুলো একবার রিভাইজ করে দিচ্ছি। ফার্স্ট আচ্ছা সাইন থিটা কার রেসিপ্রোকাল ছিল, ওয়ান বাই কোসেক থিটা। সাইন থিটা রেসিপ্রোকাল ছিল ওয়ান বাই কোসেক থিটা। তাহলে কোসেক থিটা বলতে পারি ওয়ান বাই সাইন থিটা, তাই তো কোসেক থিটা বলতে পারি ওয়ান বাই সাইন থিটা। নেক্সট কস থিটা ইকুয়াল ওয়ান বাই সেক থিটা, কস থিটা ইকুয়াল ওয়ান বাই সেক থিটা। আর সেক থিটা কত বলছি, সেক থিটা বলতে পারি ওয়ান বাই কস থিটা, সেক থিটা বলতে পারি ওয়ান বাই কস থিটা। ওকে নেক্সট থ্রি, আর একটা পড়ে থাকে টেন, টেন থিটা মানে কি জানি ওয়ান বাই কট থিটা, সো কট থিটা বলতে পারি ওয়ান বাই টেন থিটা। ঠিক আছে ওকে আচ্ছা এগুলো হচ্ছে রেসিপ্রোকাল কনসেপ্টে ছিল। নেক্সট আসছি আর দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা থাকে, একটা হচ্ছে টেন থিটা মানে আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। আর একটা কট থিটা, কট থিটা মানে কি বললাম একটু আগে ওয়ান বাই টেন থিটা, সো এখানে বলতে পারছি কস থিটা বাই সাইন থিটা। ওকে নেক্সট আচ্ছা এরপরে এই চ্যাপ্টারের এই আইডেন্টিটিস চ্যাপ্টারের কিছু ইউজফুল প্রবলেমস, যে ইউজফুল রুলসগুলো যেগুলো আছে ফর্মুলাগুলো একবার দেখে নিই। সাইন স্কোয়ার থিটা খুব ভালো করে ফলো করবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে দুটো পয়েন্ট আসছে, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, আর একটা কস স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার দু নম্বর। আর ঠিক আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান,
সেখান থেকে দুটো পয়েন্ট আসছে, একটা sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, আর একটা tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা আর একটা আসছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা সো এখান থেকে দুটো জিনিস আসছে, একটা cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cot স্কয়ার থিটা, আর একটা আসছে কি cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস 1। সো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা এরপরে আরো কিছু ফর্মুলা ট্রিগোতে আছে, সেগুলো এই চ্যাপ্টারের ক্ষেত্রে মোরালেস লাগবে না, তা আমি একবার বলে দিচ্ছি। এই ট্রিগো অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে একটা পার্ট আছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হ্যাঁ আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা কাকে বলবো? যখন দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হবে, যখন দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হবে, লাইক একটা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি এ আর একটা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি বি, সো এই দুটো অ্যাঙ্গেলকে কখন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলবো? যখন এই দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হবে তখন তারা একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, তার মানে একটা অ্যাঙ্গেল যদি থিটা হয় আর একটা অ্যাঙ্গেল হবে 90 মাইনাস থিটা। সো এখান থেকে কি পাচ্ছি, এ প্লাস বি ইকুয়াল থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই বেসিসে ট্রিগোনোমেট্রিক রেশিওর কিছু ফর্মুলা দেখে নাও। এক নম্বর, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা। দু নম্বর, কস 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। তিন নম্বর, তাহলে সাইন কসের কমপ্লিমেন্টারি বলতে পারি। আচ্ছা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কার সাথে হচ্ছে, এটা কোসেক থিটা। ফোর, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সেক থিটা। ওকে, আরেকটা আছে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কার সাথে হচ্ছে, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কার সাথে হচ্ছে, কট থিটার সাথে। তাহলে সিমিলারলি বলতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কার সাথে, টেন থিটার সাথে। ওকে ঠিক আছে, চলো এবার আমরা প্রবলেম স্টার্ট করছি। ওকে, কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। ওকে আচ্ছা, ফার্স্ট প্রবলেমে চলে আসি। এক নম্বর, এক নম্বরে দেখো কি আছে, আছে সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস কস এ, সাইন এ ডিভাইডেড বাই, সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস কস এ, আরেকটা আছে 1 প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ। এখান থেকে আমাকে প্রুফ করতে হবে কি, দেখে নাও, 2 কোসেক এ প্রুফ করতে হবে, 2 কোসেক এ প্রুফ করতে হবে। কোশ্চেনটা দুটো ইয়ারে এসছে, একটা হচ্ছে 2004 2009। ঠিক আছে, এই দুটো ইয়ারে এসছে। ঠিক আছে, তো স্টার্ট করছি LHS, আমরা এভাবে LHS RHS ফরম্যাটে করব। ঠিক আছে, আচ্ছা LHS এ কি আছে, সাইন এ, সাইন এ
divided by 1 plus cos A. 1 plus cos A divided by sin A. तो फॉलो करो कि भावे हम रा करवो. अच्छा, इटा ना दो भावे करा ये देवर. एक टा की এই পার্টটাকে রেশনালাইজ করতে পারবো, আবার এই পার্টটাকে রেশনালাইজ করতে পারবো, আদারওয়াইজ পুরোটাকে একবার এলসিএম করে দেবো. ঠিক আছে, ওকে. তো বেশি লেন্দি করে কোনো ব্যাপার না, আমরা ডাইরেক্ট এলসিএমই করছি. ওয়ান প্লাস কস এ সাইন এ. ঠিক আছে, এলসিএম করলে কি থাকবে এখানে? সাইন স্কোয়ার এ হবে প্লাস, আচ্ছা এখান থেকে এটা করলে 1 প্লাস cos a তার হোল স্কয়ার. ঠিক আছে, আচ্ছা উপরেরটাকে এক্সপ্যান্ড করছি. sin স্কয়ার a প্লাস, এটা ফর্মুলা ব্রেক করছি, 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a. নিচে আছে 1 প্লাস cos a sin a. ঠিক আছে, আচ্ছা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ আমরা কি জানি? 1. সেখানে 1 লিখে দিচ্ছি, 1 প্লাস 1 প্লাস 2 কস এ ডিভাইডেড বাই 1 প্লাস কস এ সাইন এ. ঠিক আছে, 1 প্লাস 1 মানে 2 প্লাস 2 কস এ 1 প্লাস কস এ সাইন এ. ঠিক আছে, উপর থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে কি আসে? 1 প্লাস কস এ, নিচে আসছে কস, 1 প্লাস কস এ সাইন এ. সো দিস ওয়ান ক্যান্সেল আউট. তো আলটিমেটলি কি পাচ্ছি? 2 বাই সাইন এ. ঠিক আছে, 2 বাই সাইন এ মানে 1 বাই সাইন এ আমরা কি জানি? কোসেক এ. সো এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি 2 কোসেক এ. So this equals to RHS. Clear? দেখেন আবার প্রবলেমটা. So clear তো ব্যাপারটা? Okay. Next problem এ আসি. একটা ইজি প্রবলেমে আসছি, 2 নম্বর. cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a. এখান থেকে আমাদের প্রুফ করতে হবে sin a প্লাস cos a, sin a প্লাস cos a. ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম. ওকে, 2003-তে এসেছিল. ঠিক আছে, তো আমরা এরেজেস থেকে স্টার্ট করছি. ঠিক আছে, আমরা এখান থেকে স্টার্ট করছি. তো লিখে নিই একবার, cos a 1 মাইনাস tan a প্লাস সাইন এ 1 মাইনাস কট এ. তো এলএইচএস দেখো এটা কিভাবে আছে, ফ্র্যাকশনে আছে. ঠিক আছে, এটা আমরা এলসিএম করতে পারি, কোনো প্রবলেম নেই, কিন্তু ক্যালকুলেশন করতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে. তো ফার্স্টে এই ধরনের প্রবলেম যখন আমরা সলভ করব, তখন আমরা দেখে নেব সবকটা সাইন কসের টার্মে আছে কিনা. ঠিক আছে, সবকটা সাইন কসে আছে কিনা. এখানে কস আর সাইন আছে. আর একটা ব্যাপার দেখো, এখানে রাইট সাইডে এটা প্রুফ করতে হবে সেটা সাইন কসের টার্মেই আছে. সো রাইট সাইডটাকে ফলো করতে গেলে আমরা লেফট সাইডের সমস্ত টার্মকে আমরা সাইন কসে ব্রেক করব. ওকে, তো এখানে ট্যানকে আমরা সাইন কসে ব্রেক করছি. ট্যান মানে আমরা কি জানি? আচ্ছা, কস এ 1 মাইনাস সাইন এ বাই কস এ.
प्लस साइन ए कोटे माने की जानी कोस ए बाई साइन ए ठीक है चलो ओके नीचे एलसीएम कर ची नीचे एलसीएम को ले किया शे कोस ए माइनस साइन ए और एलसीएम में नीचे टैग बड़े ऊपरे उठेगी मल्टीप्लाई होच्छे कोस स्क्वायर प्लस साइन ए नीचे एलसीएम को तो अबे साइन एलसीएम होगे सो साइन ए माइनस कोस ए नीचे टैग उठेगी एक पुरे साइन स्क्वायर क्लियर नेक्स्ट कोस स्क्वायर ए कोस ए माइनस साइन ए अच्छा दुटो पार्टेर डिनोमिनेटर टा किन्तु डिफरेंट आछे आमी यदि सेम करते चाहि देखो এটা কস এ মাইনাস সাইন এ আছে এটা সাইন এ মাইনাস কস এ আছে যদি কস এ মাইনাস সাইন এ করতে যাই তাহলে কি করব এটাকে জাস্ট মাইনাস করে দেব আর কিছু না তাহলে কস এ মাইনাস সাইন এ এবারে আমরা পরিষ্কার এলসিএম করছি কস এ মাইনাস সাইন এ তো ডাইরেক্ট উপরে কি আসে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ ঠিক আছে अच्छा ऊपर तो फॉर्मूला बने कुछ इस स्क्वायर माइनस बी स्क्वायर ठीक है जी की बोलते बड़ी कॉस ए प्लस साइन ए और एक कॉस ए माइनस साइन ए डिवाइडेड बाय कॉस ए माइनस साइन ए सो कैंसिल आउट हम लेखन दे की बोलते बच्ची इक्वल्स टू साइन ए प्लस कॉस ए सो आर इज प्रूफ हो गया लो ठीक है छे क्लियर चलो नेक्स्ट प्रॉब्लम नेक्स्ट एक प्रॉब्लम है आशी ओके थ्री वन बाई साइन ए प्लस कॉस ए प्लस अरेक्टर अच्छे वन बाई साइन ए माइनस कॉस ए एक हंते के प्रूफ करते हैं कि टू साइन ए 1 माइनस 2 कॉस स्क्वायर ए ठीक है 2 साइन ए 1 माइनस कॉस 2 कॉस स्क्वायर ए এটা আমাকে প্রুফ করতে হবে সো স্টার্ট করছি এলএইচএস থেকে তো লিখে নিই আগে এলএইচএস 1 বাই সাইন এ প্লাস কস এ প্লাস साइन ए माइनस कॉस ए ठीक है जी डायरेक्ट एलसीएम करछी साइन ए प्लस कॉस ए साइन ए माइनस कॉस ए अच्छा फर्स्ट पार्ट एलिमिनेट हो जाचे सेकंड पार्ट आ থাকছে साइन ए माइनस कॉस ए আর পরেরটাই সাইন এ প্লাস কস সো ক্যান্সেল আউট ঠিক আছে উপরে কি থাকছে 2 সাইন এ হবে আর নিচে কি হবে a প্লাস b মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সো সাইন স্কয়ার এ মাইনাস কস স্কয়ার সো 2 সাইন এ ডিভাইডেড বাই এটা আমার বের হলো প্রুফটা কি আছে 2 sin a ডিভাইডেড বাই 1 minus 2 cos স্কয়ার দ্যাট মিন্স আমার sin স্কয়ার টার্মটা নেই তাহলে এটাকে যদি ফলো করি তাহলে কি বুঝতে পারছি sin স্কয়ার কে আমরা cos স্কয়ারে করব সো 2 sin a 1 minus cos স্কয়ার বলতে পারি না sin স্কয়ার এটাকে সো 1 minus cos স্কয়ার হলো 2 sin a
1 minus 2 square a. So RHS. Clear? Khub easy problem chilo. Tough na. Okay? So next problem is. এরপরে যে প্রবলেমটা আসছে খুব খুব ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ, জাস্ট একটা জায়গায় একটা ট্রিক ফলো করতে হবে, তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে। সো দেখো কি আছে। টেন এ, আচ্ছা পরের কোশ্চেন, পরের কোশ্চেন আসছি। টেন এ প্লাস সেক এ মাইনাস 1, তার সাথে কি আছে নিচে? টেন এ প্লাস সেক এ প্লাস 1, সরি এটা মাইনাস হবে, ইকুয়ালস টু। আমাদের কি প্রুফ করতে হবে দেখে নাও। 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। খুব খুব ইম্পর্টেন্ট প্রবলেম এটা। ওকে, ম্যাক্সিমাম ইয়ার এই কোশ্চেনটা এসছে। সো ভালো করে ফলো করো কিভাবে করছি। LHS tan a plus sec a minus 1 tan a sec a প্লাস 1। খুব ভালো করে ফলো করো। হ্যাঁ, প্রুফ করতে হবে 1 প্লাস সাইন এ বাই কস এ। সো অনেকেই ভাববে আমরা এটাকে যদি সাইন বাই কস এ ব্রেক করে নিই তাহলে চলে আসবে। হ্যাঁ, তাতেও আসবে, কোনো সমস্যা নেই, তাতেও আসবে। আমি একটা প্রসেসে করছি, দেখো। সাইন কস আমরা ব্রেক করবো অবশ্যই, কিন্তু সেটা পরে করবো। হ্যাঁ, দেখে নাও। আচ্ছা, 1 কে আমরা লিখছি কি ট্যান আর সেকের টার্মে, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। ক্লিয়ার? নিচেরটাকে আমরা সেম রাখবো। হ্যাঁ, নিচেরটাকে সেম রাখবো। এই ফার্স্ট লাইনটাই হচ্ছে অ্যাকচুয়াল ট্রিক, অ্যাকচুয়াল হিটিং পয়েন্ট এটা। এই লাইনটাই হচ্ছে অ্যাকচুয়াল আমার হিটিং পয়েন্ট, ঠিক আছে? এই লাইনটা হিট করতে পারলেই বাকি অঙ্কটা ইজিলি সলভ করা যাবে। ওকে, সো এটা ফর্মুলা বেক করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। মানে কি? সেক এ প্লাস ট্যান এ, আরেকটা সেক এ মাইনাস ট্যান এ। ক্লিয়ার? নেক্সট ডিভাইডেড বাই এটা ট্যান এ মাইনাস সেক এ প্লাস 1। ওপরটা একটা কমন আসছে। হ্যাঁ, সেক এ প্লাস ট্যান এ, সেক এ প্লাস ট্যান এ কমন নিচ্ছি। আর এটা কি থাকছে কমন ভাগ বাকিটা? 1 মাইনাস সেক এ প্লাস টেন এ। নিচেরটা যদি সাজিয়ে লিখি 1টাকে ফার্স্টে রেখে, এরকম আসছে তাই তো? তাহলে এইটা আর এটা ক্যান্সেল আউট। ক্লিয়ার? এটা এটা ক্যান্সেল আউট। এখন আমরা এইখান থেকে প্রুফ করব এইটা। তো দেখে কি মনে হচ্ছে? সাইন কসে ব্রেক করতে হবে। তো সেকে মানে কি জানি? 1 বাই কসে। আর ট্যান এ মানে কি জানি? সাইন বাই কস এ। সো একবার এলসিএম করলে 1 প্লাস সাইন এ ইকুয়ালস টু আরএইচএস। ক্লিয়ার হয়েছে? প্রবলেমটা কিন্তু ইজি, কিন্তু এই পয়েন্টে হিট করতে হবে, এই পয়েন্টে হিট করতে হবে। ক্লিয়ার? তো আমি এটা সিমিলার আরেকটা প্রবলেম তোমার জন্য হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করে রাখবে বাড়িতে। যদি যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সলভ করে পাঠিয়ে দেবো। এটারই একটা সেম প্রবলেম। কি আছে?
জাস্ট 10 কট 10 সেকের জায়গায় আছে কট আর কোসেক, কট প্লাস কোসেক, কট প্লাস কোসেক আছে, নিচে আছে কট মাইনাস কোসেক, ঠিক আছে, কট মাইনাস কোসেক। আর প্রুফ করতে হবে কি 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, করে রাখবে, ঠিক আছে। যদি প্রবলেম হয় অবশ্যই নেক্সট ভিডিওতে আমাকে বলবে, কমেন্টে জানাবে, পাঠিয়ে দেবো আমি। আচ্ছা দেখে নাও, ওকে, নেক্সট প্রবলেম। আচ্ছা নেক্সট একটা প্রবলেমে আসছি, কি আছে সাইন থিটা, একটা কোশ্চেন, সাইন থিটা প্লাস কস থিটা, তার সাথে আছে টেন থিটা প্লাস কট থিটা, প্রুফ করতে হবে কি সেক থিটা প্লাস কোসেক থিটা, সেক থিটা প্লাস কোসেক থিটা, ওকে, এটা 2014 এসছে, 2014 এসছে কোশ্চেনটা, ঠিক আছে। সো ওটা স্টার্ট করছি, এলএইচএস, ওকে স্টার্ট করছি, সাইন থিটা প্লাস কস থিটা, টেন থিটা প্লাস কট থিটা, এখান থেকে প্রুফ করতে হবে সেক থিটা প্লাস কোসেক থিটা, ঠিক আছে, ওকে, পরিষ্কার আমরা এটাকে সাইন কোসে বেক করে নিচ্ছি, সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে লিখছি কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, ক্লিয়ার? এলসিএম করছি এটাকে, কস থিটা সাইন থিটা, আচ্ছা কি আসে তার উপরে, সাইন স্কোয়ার থিটা আসছে প্লাস কস স্কোয়ার থিটা আসছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার আমরা কি বলছি, এখান থেকে এটাকে ওয়ান বলতে পারি, সো সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে ওয়ান বাই কস থিটা প্লাস সাইন থিটা, ঠিক আছে, আচ্ছা তাহলে ডিভাইড হয়ে যাচ্ছে, একসাথে মাল্টিপ্লাই করে নিই, এটা ডিভাইডেড বাই, সরি এটা প্লাস হবে না মাল্টিপ্লাই হবে, সাইন থিটা কস থিটা, এবার আমরা দুটো পার্টে ব্রেক করছি, সাইন থিটা বাই সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা কস থিটা, তো ডিভাইড করলে প্রথমটা আসছে কি ওয়ান প্লাস কস থিটা, সাইন সাইন কেটে যাচ্ছে, পরেরটা ডিভাইড করলে আসছে কস বাই সাইন কস, সো ওয়ান বাই সাইন হয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু আর এইচ এস, প্রুভড, ওকে, দেখে না একবার প্রবলেমটা, নেক্সট একটা প্রবলেমে আসছি, ফলো করো, কি আছে টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান, প্রুফ করতে হবে কি ওয়ান প্লাস কস এ ওয়ান মাইনাস কস এ, এটা 2012 এসছে, ঠিক আছে, সো ভালো করে দেখো এল এইচ এস থেকে কি করে আর এইচ এস এ যাবো,
स्टार्ट करी अच्छा LHS tan स्क्वायर a sec स्क्वायर a माइनस 1 এটা আমার এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি একটু ভুল দিলাম এটা হবে sec স্কয়ার a না sec a माइनस 1 হোল স্কয়ার ঠিক আছে এটা আমার অঙ্কটা ছিল আচ্ছা খুব ভালো করে দেখো আমরা tan স্কয়ার a কে লিখতে পারি sec স্কয়ার a माइनस 1 নিচেটাকে অ্যাজ ইট ইজ রাখছি sec a माइनस 1 তার হোল স্কয়ার উপরেরটাকে এবার a স্কয়ার माइनस b স্কয়ারে ব্রেক করছি তাহলে কি আসে sec a প্লাস 1 sec a माइनस 1 ডিভাইডেড বাই sec a माइनस 1 তার হোল স্কয়ার সো একটা মাইনাস পার্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে থাকছে কি sec a প্লাস 1 নিচে sec a माइनस 1 সো রাইট সাইডটাকে ফলো করলে কি মনে হচ্ছে sec থেকে এখন cos এ কনভার্ট করতে হবে তো sec মানে আমরা কি জানি 1 বাই cos নিচে 1 বাই cos ঠিক আছে LCM করছি 1 প্লাস cos a বাই cos a নিচে LCM হবে cos a 1 মাইনাস cos a সো এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a সো RHS প্রুভড দেখে না ভালো করে ঠিক আছে নেক্সট একটা প্রবলেমে আসছি ওয়ান প্লাস টেন এ তার হোল স্কোয়ার ওয়ান মাইনাস টেন এ তার হোল স্কোয়ার এখান থেকে প্রুফ করতে হবে টু সেক্স স্কোয়ার এ খুব ইজি প্রবলেম 2005 এ এসছে প্রুফ করছি আমরা আচ্ছা একটা ফর্মুলা আমরা পড়েছি অ্যালজেব্রায় a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার কি জানতাম আমরা 2 ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার না তাহলে বলতে পারি এখানে 2 ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ঠিক আছে তাহলে 2 1 প্লাস tan স্কোয়ার এ 1 প্লাস tan স্কোয়ার এ আমরা কি জানি 2 sec স্কোয়ার খুব ইজি ছিল এটা ঠিক আছে ওকে নেক্সট একটা প্রবলেমে আসি বলছে একটা কোশ্চেন ইফ টু সাইন এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো ঠিক আছে টু সাইন এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে প্রুফ করতে হবে কি সাইন থ্রি ইকুয়াল থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ এটা আমাকে প্রুফ করতে হবে এটা 2001 এ এসছে অনেক পুরনো অঙ্কটা তারপরে হয়তো এসছে ঠিক আছে তা অঙ্কটা আমি দেখাচ্ছি তো ভালো করে ফলো করো এটা আমার গিভেন কন্ডিশন এখান থেকে প্রুফ করতে হবে সাইন থ্রি ইকুয়ালস টু এটা সো টু সাইন এ গিভেন কন্ডিশনটা লিখলাম ঠিক আছে সো সাইন থ্রি এর ফর্মুলা তো আমরা জানি না তাই না তাহলে পরিষ্কার এখান থেকে বুঝতে পারছি এ এর ভ্যালু বের করতে হবে অ্যাঙ্গেল এর ভ্যালু সো টু সাইন এ
इक्वल्स टू वन बोलते पारी तेरे साइन ए माने हाफ अच्छा नेक्स्ट साइन ए माने इटा होच्छे साइन कोतो एंगलर वैल्यू साइन कोतो डिग्री वैल्यू हाफ साइन 30 डिग्री ठीक है तो लेखन देखे पे जाच्छी एड वैल्यू 30 डिग्री ये बार डायरेक्ट कमरा साइन 3 एट थे के इटा बेर कोल्ड ये बार हमारे एलएचएस आच्छी एलएचएस की आच्छे साइन 3 ए कोतो साइन 3 इनटू 30 তাহলে কত হচ্ছে sin 90 ডিগ্রি কত বলছি এটা 1 তাই তো নেক্সট আর এইচএস 3 sin a minus 4 sin কিউব এ তাহলে 3 sin a মানে 3 sin 30 ডিগ্রি minus 4 sin কিউব 30 ডিগ্রি দেখে নাও 3 into sin 30 মানে 1 by 2 4 into sin 30 মানে 1 by 3 তার হোল কিউব তাহলে এটা 3 by 2 minus এটা কত হচ্ছে 4 into 1 by 8 তাহলে 3 by 2 minus 1 by 2 এটা মানে কত আমরা আচ্ছা এটা দেখে নিই এখানে 3 minus 2 3 minus 1 so 2 by 2 equals to 1 তাহলে LH is equal to RH is proved ঠিক আছে ओके नेक्स्ट नेक्स्ट एक प्रॉब्लम है आशी इफ इफ खूब इम्पोर्टेंट प्रॉब्लम है टा cos theta plus sin theta equal m ठीक है छेड़ एक टा condition और एक टा जो sec theta plus cosec theta equals to n ठीक है छे proof करते हैं हमारे की हम आपके proof करते होंगे n m square minus 1 equals to 2m এটা আমাকে প্রুফ করতে হবে n into m square minus 1 equals to 2m ওকে সো স্টার্ট করছি আচ্ছা এটা আমার গিভেন কন্ডিশন ওকে এটা আমার গিভেন কন্ডিশন আচ্ছা এইখান থেকে আমরা देखिए की पाई sec theta plus cosec theta equals to n ঠিক আছে সেখান থেকে আমরা বলতে পারি 1 by cos theta 1 by sin theta equals to n তাহলে উপরে আসে sin theta by cos theta নিচে sin theta cos theta equals to n তাহলে উপর থেকে ভ্যালুটা বসিয়ে নিয়ে m বাই sin theta cos theta equals to n তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি sin theta cos theta equals to m বাই n ওকে আমরা এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি দুটোর সাম পেয়ে গেলাম দুটোর প্রোডাক্ট পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা রেজাল্টটা লিখে রাখি sin theta cos theta equals to m by n এখন আমরা এই কন্ডিশন থেকে বের করার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমরা এটাকে যদি 1 ইকুয়েশন ধরে নি এটাকে 2 ইকুয়েশন ধরে নি তাহলে 1 থেকে কি পাচ্ছি স্কোয়ারিং 1 1 টাকে যদি স্কোয়ার করি ঠিক আছে তাহলে কি পাচ্ছি cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু m স্কয়ার ঠিক আছে আচ্ছা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে আমরা 1 জানি
1 প্লাস 2 sin থিটা cos থিটা sin থিটা cos থিটা মানে এখানে কি পেয়েছি m বাই n সো 2m বাই n ইকুয়ালস টু m স্কয়ার সো আলটিমেটলি আমরা সমস্ত ত্রিকোণমিতিক রেশিওগুলোকে এলিমিনেট করতে পারলাম এখন আমরা সিম্পলিফাই করে এই প্রুফের দিকে এগোব দেখে নাও 2m বাই n ইকুয়াল m স্কয়ার মাইনাস 1 সো কাছাকাছি চলে এসেছে না অনেকটা তো বলতে পারি এখান থেকে 2m ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই করে সো আলটিমেটলি n ইনটু m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2m সো ক্লিয়ার দেখে নাও নেক্সট অঙ্কে আজকে লাস্ট অঙ্কে আসছি কি আছে অঙ্কটা রুট আন্ডার ওয়ান প্লাস আচ্ছা ওয়ান মাইনাস কস থিটা ওয়ান প্লাস কস থিটা ইকুয়ালস টু সাইন এ ওয়ান প্লাস আচ্ছা সাইন থিটা ওয়ান প্লাস কস থিটা 2013 এসছে ঠিক আছে 2013 এসছে সো দেখে নাও এলএইচএস থেকে আসছি রুটের ভেতরে আছে রুটের ভেতরে আছে তাহলে আমরা নিচে যেহেতু প্লাসে আছে তাহলে ওয়ান মাইনাস কস থিটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে নিচ্ছি তাহলে কি কি পাচ্ছি স্কোয়ার নিচে ওয়ান প্লাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা ঠিক আছে আচ্ছা নেক্সট এখান থেকে কি পাচ্ছি ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার নিচে আসছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আচ্ছা 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার আর নিচে কি আসছে সাইন স্কোয়ার থিটা ঠিক আছে নেক্সট এখান থেকে পাচ্ছি আচ্ছা রুটটা পুরো উঠে যাবে স্কোয়ার চলে এসে দুদিকে সো 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ঠিক আছে ফলো করো প্রুফে আছে ওপরের দিকে সাইন নিচে নিচে আছে এটা ঠিক আছে উল্টো চলে এসছে কিন্তু সাইনটা আলাদা আছে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আরেকবার আমাকে র্যাশনালাইজ করতে হবে দ্যাট মিন্স ওয়ান প্লাস কস থিটা দিয়ে আরেকবার ওপরে মাল্টিপ্লাই করতে হবে সো এখান থেকে দেখছি আবার ওয়ান প্লাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা নিচে সাইন থিটা ওয়ান প্লাস কস থিটা উপরে আসছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সাইন থিটা ওয়ান প্লাস কস থিটা তাহলে কি পাচ্ছি উপরে সাইন স্কোয়ার থিটা নিচে সাইন থিটা ওয়ান প্লাস কস থিটা তাহলে পাচ্ছি কেটে একটা সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা ইকুয়াল টু আর ইচেস দেখে নাও সো ক্লিয়ার হয়েছে সো এটাই আমার লাস্ট অঙ্ক ছিল আজকে সো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের এই ভিডিওটা নেক্সট লেকচারে আবার পার্ট টু নিয়ে ব্যাক করবো আমি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর সমস্ত তোমাদের বন্ধুকে শেয়ার করবে ঠিক আছে